নমস্কার বন্ধুরা, পোস্ত টু পাস্তার আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ বানিয়ে নিচ্ছি একটা সন্ধ্যের কম্বো, তাতে থাকছে পোহা আর বাটার কফি। তো পোহা দিয়ে শুরু করা যাক। পোহা বানাতে প্রথমে যেটা লাগবে বোঝাই যাচ্ছে চিড়ে লাগবে। তো আমি খানিকটা চিড়ে নিয়ে চিড়েটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। চিড়েতে অনেক সময় অনেক নোংরা থাকে, সেটাকে ভালো করে পরিষ্কার করে নেয়ার পর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তবে বেশিক্ষণ জল দিয়ে ধুলে চিড়েটা একদম নরম হয়ে যাবে এবং পোহাটাও এমন দলা দলা হয়ে যাবে যে খেতে ভালো লাগবে না। তো তাই চিড়েটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এইভাবে চিড়েটা জল ঝরিয়ে নিতে হবে এবং চিড়েটাকে শুকনো করে নিতে হবে। চিড়েটা জল ঝরতে ঝরতে আমি আর যা যা জিনিস লাগে সেগুলো একদম রেডি করে নিচ্ছি। আলুগুলোকে নিয়ে একদম চোখো চোখো করে এবং ছোট ছোট করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো তাই একদম মিহি করে কাটার কোনো দরকার নেই, ঠিক এইভাবে কাটলেই হবে। এরপর কড়ায় তেল দিচ্ছি, আর তেল গরম হলে কড়ায় দিয়ে দেবো কয়েকটা বাদাম। বাদামগুলো ভালো করে ভেজে নেয়ার পর আমি তুলে রাখবো। এরপর এই তেলটার মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো সরষে আর একটু কারি পাতা। পোহাতে কারি পাতা কিন্তু মাস্ট, আর সাথে কালো সরষেটাও। এরপর আলুগুলো দিয়ে দিলাম, আর আলুগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই আলুগুলোর উপরে অল্প করে নুন দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে রাখবো। যে কোনো তরকারি বা সবজিতে যখন নুন দিয়ে দেওয়া হবে তখন সেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সে কারণে শুরুতে অল্প করে নুন দিয়ে রাখলে ভালো হয়। এরপর যে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করলাম। এরপর যে চিড়েটাকে আমি ধুয়ে রেখেছিলাম এটাতে সামান্য হলুদ আর নুন মাখিয়ে রাখছি ভালো করে। এদিকে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এলে নুন হলুদ মাখানো চিড়েটা এর মধ্যে ঢেলে দিচ্ছে। এরপর সবটা ভালো করে আরেকবার মিশিয়ে নিতে হবে। আর যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো চিনি দিচ্ছি, আরও খানিকক্ষণ নাড়িয়ে চিনিটাকে গলতে আমি চাপা দিয়ে রাখবো। আর বেশিক্ষণ না, 5 থেকে 10 মিনিট মতো চাপা দিয়ে রাখলেই হবে। আর বাটার কফির জন্য আমি প্রথমে দুধ বসিয়ে দিচ্ছি। দুধটা গরম হতে হতে এদিকে দেখে নিই পোলাওটা একদম রেডি হয়ে গেছে কিনা। আলুও সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেলও আসছে। দুধ গরম হয়ে গেলে দুধে দিয়ে দিচ্ছি আমি কফি। এরপর পোহাটা আমি সার্ভ করে নিচ্ছি। আর বাটার কফিতে এমন এক্সট্রা কিচ্ছু লাগে না, শুধু নর্মাল কফি করে তার ওপর দিয়ে একটু বাটার দিয়ে দিলেই হয়ে যায় বাটার কফি। আর এইটুকুর জন্য কফির টেস্টটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এটা আমি প্রথমবার খেয়েই ভাবলাম ট্রাই করে একবার বাড়িতে। এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে খুব টেস্টি লাগে। আর পোহার সাথে বাটার কফি এই কম্বিনেশনটাও খুব ভালো লাগে, আমার খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগতে পারে। তো বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন লাগলো। আজকে তো রান্না শেষ, আজকের মতো ওকে বাই, পরে দেখা হচ্ছে নতুন ভিডিওতে।